বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, রাজনীতি নিয়ে বাংলাদেশে অনেক কথা হয়, নিয়মিতই কথা বলি আমরা, ভবিষ্যত হয়তো বলতে হবে, তাই বাইরেও সাম্প্রতিককালে বেশ কিছু বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে বা গুরুত্ব দিতে হয়েছে, প্রাধান্য দিতে হয়েছে আমাদেরকে। এর অনেকটাই সামাজিক দুর্যোগ বা মানব সৃষ্ট দুর্যোগ, সামাজিক অস্থিরতা, গুজবের ডালপালা বিস্তৃত হয়েছে বাংলাদেশে অনেক। দ্বিতীয়ত আমরা দেখেছি দেশে বন্যা পরিস্থিতি এবার বেশ খারাপ ছিল, তার রেশ এখনও কাটেনি, পরিস্থিতির অনেক উন্নতি হলো। আমরা দেখেছি গণপিটুনি, আমরা দেখেছি নারী নির্যাতনের অনেক ঘটনা, শিশু থেকে নারী নির্যাতনের নানা ঘটনা, এবং এই সব দুর্যোগ চলতে চলতেই আমাদের এখানে ডেঙ্গু, যে ডেঙ্গু আগেও ছিল ডেঙ্গু জ্বর, তাতে আক্রান্ত হতে শুরু করলেন অনেক মানুষ। সর্বশেষ হিসেব অনুযায়ী অর্ধশতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন এই রোগে আক্রান্ত হয়ে, 50,000-এর বেশি মানুষ এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গুর পাশাপাশি ঈদ গেল, ঈদের সময় সড়ক দুর্ঘটনায় অন্তত 71 জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে, অর্থাৎ সড়কের পরিস্থিতি এ থেকেই সহজে অনুমেয়। বাংলাদেশের রাজনীতিতেও নানা রকমের পরিবর্তন, ঈদ গেছে, ঈদে অবশ্য রাজনৈতিক উত্তাপ তেমনটা ছিল না, যদিও দীর্ঘদিন ধরে সেই অর্থে কোনো উত্তাপ নেই, কিন্তু রাজনীতি নিয়ে কথাবার্তাও কম হয়েছে। দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় নানা ক্ষেত্রে ডেঙ্গুর আলোচনার মধ্যেও দুর্নীতির প্রসঙ্গ এসছে, দুর্নীতি দমন কমিশনেরও নানা তৎপরতা আমরা দেখেছি, নানানজনকে তারা নোটিশ দিচ্ছেন, নানানজনকে ডেকে পাঠাচ্ছেন, আবার কখনো কখনো তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছেন, এইসব খবরে খবরও আলোচনার মধ্যে আছে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে থাকা তিনজন শীর্ষস্থানীয় রাজনীতিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ, তারা ছিলেন, হোসেন মাহমুদ এরশাদ কিছুদিন আগে মৃত্যুবরণ করলেন, তার এই মৃত্যুবরণের মধ্য দিয়ে তিনজনের একজনের বিদায় হলো, আরেকজন দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, কবে বেরুবেন, বেরুতে পারবেন কি না, কী হবে সেটি বলা মুশকিল। তবে বাংলাদেশের রাজনীতিতে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচ্ছত্র বলা যেতে পারে, কোনোরকম বাধা বিঘ্নহীনভাবে তিনি তার নেতৃত্ব চালিয়ে যাচ্ছেন। কিন্তু হোসেন মাহমুদ এরশাদের এই বিদায় কিংবা বেগম খালেদা জিয়ার সাইড লাইনে অনেকটা চলে যাওয়া, কারাবন্দী অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে বড় কোনো ধরনের গুণগত পরিবর্তন বা কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে কিনা, সেগুলো আলোচনার মধ্যে আছে। ঈদের কারণে পরিস্থিতি খানিকটা উত্তাপহীন থাকলেও বা আলোচনা, রাজনীতি নিয়ে আলোচনা না থাকলেও ঈদের পরে পরিস্থিতিটা কী দাঁড়ায় সেগুলো নিয়েও নানা কথাবার্তা হয়তো আগামী দিনগুলোতে শুরু হবে। এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত, এবং আপনাদের দুজনের জন্যই আপনাদের চিন্তা শুনতে চাই। আমি অনেকগুলো বিষয় বলেছি, সবগুলো বিষয় নিয়ে শুরুতেই বলতে হবে না, আমিও ইন্টারাপ্ট করবো না শুরুতে, আপনারাও পরস্পর পরস্পরের কথা ইন্টারাপ্ট করবেন না, 3 মিনিট করে সময় নিচ্ছি, যে বিষয়গুলো আমি বললাম সেখান থেকে যে কোনো বিষয় বা একাধিক বিষয় পিক করতে পারেন আপনারা, 3 মিনিট করে সূচনা বক্তব্য। প্রফেসর ডক্টর মিজানুর রহমান, ধন্যবাদ, শুরু করবেন। অসংখ্য বিষয়তে চলে আসছে, এর মধ্যে যেটা আসছে সেটা বহুল আলোচিত ডেঙ্গু, এবং সর্বশেষ যেটা আপনি যুক্ত করলেন আজকে যে সড়ক দুর্ঘটনায় ডেঙ্গুর চেয়ে বেশি লোক, অর্থাৎ ডেঙ্গু গত 1 মাসে যেই পরিমাণের জীবন নিচ্ছে, গত 2-3 দিনে সড়ক দুর্ঘটনায় আমাদের এর চেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে। আপনি বলছেন 71, আর ওখানে হচ্ছে 43। তো আমরা সবচেয়ে মানে বেশি আশঙ্কার জায়গাটা হচ্ছে আমাদের সড়ক দুর্ঘটনা, এবং আমার মনে হচ্ছে আগামী আরও 2-3 দিন। একটা জিনিস পর্যালোচনা করে দেখবেন, ঈদের সময় এই সড়ক দুর্ঘটনাগুলো বাড়ে, এবং ঈদের আগের চেয়ে ঈদের পরে, অর্থাৎ মানুষ যখন ফেরত আসে, ফিরতে আসে শুরু করে, তখন কম্পারিটিভলি আমি কয়েক বছর যাবত দেখছি সেটা সড়ক দুর্ঘটনা আরও বেড়ে যায়। তো এটার একটা কারণ হচ্ছে যে আমাদের আসলে প্রশিক্ষিত যে ড্রাইভার, তো ড্রাইভারের সংখ্যা এমনিই কম, কারণ আমাদের গাড়ির সংখ্যা এবং গাড়ি চালানোর উপযুক্ত সরকারি বিআরটিএর লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যার মধ্যে 10 লক্ষ লোকের গ্যাপ আছে,
অর্থাৎ 10 লক্ষ লোক গাড়ি চালাচ্ছে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস এবং যেগুলো আছে সেগুলো ভুয়া এবং দুই নম্বরই ইত্যাদি ইত্যাদি এবং হেল্পার হেল্পাররা গাড়ি চালায় এর কারণ হচ্ছে আমাদের দেশে আসলে ড্রাইভার প্রশিক্ষণ নেওয়ার মতন যে প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো থাকা দরকার ছিল সেগুলো নাই একসময় বিআরটিসি কিছু এরকম প্রতিষ্ঠান করেছিল কিন্তু সেগুলো এখন ওইভাবে কাজ কার্যকর না খুব সীমিত আর প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে ড্রাইভিং শিক্ষার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে এগুলো অত্যন্ত দুর্বল এবং সংখ্যায় কম তার মানে হচ্ছে ড্রাইভার আমরা কোথা থেকে পাচ্ছি ওই বস্তিবাসী ছেলেদেরকে হেল্পার হিসেবে নিয়ে নেয় একজন ড্রাইভার হতে পারলে তার সাথে একজন দুজনকে হেল্পার হিসেবে নিয়ে নেয় যার কোনো লেখাপড়া নাই লেখাপড়ার কোনো সুযোগও নেই সে ওই হেল্পার হিসেবে ওস্তাদের সাথে থাকে এবং সেভাবে আমরা এইভাবে আমরা ড্রাইভার পাচ্ছি আর ঈদের সময় যারা সিনিয়র ড্রাইভার ড্রাইভার তারা সাধারণত ছুটিতে থাকে আর ওই যারা প্রশিক্ষণার্থী বা শিক্ষার্থী হেল্পার তারা এই সুযোগটা গ্রহণ করে অথবা তারা সুযোগটা নিয়ে নেয় যে ওস্তাদ আমি তো লং রুটে কোনোদিন গাড়ি চালাইলাম না তো এখন আপনি তো ছুটি ছুটি বুক করেন এই আপনি যদি দেখেন এই গত 3 দিনে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরা কেউ ড্রাইভার না মেনলি দে আর হেল্পার এবং অন ট্রায়াল লং রুটে তারা গাড়ি চালাইতে পারে কি না হাইওয়েতে এই প্রশিক্ষণ নীতি গিয়ে কিন্তু আমি নিশ্চিত অধিকাংশ ঘটনা ঘটছে এইভাবে তো সেই জন্য আমি বলি আমাদের আমরা তো একটা তো সড়ক সড়ক উন্নয়নের সড়ক ব্যবস্থাপনা এগুলো আছেই এর সাথে সাথে আমরা কোয়ালিটি ড্রাইভার চাচ্ছি মানসম্মত প্রশিক্ষিত ড্রাইভার চাচ্ছি কিন্তু ড্রাইভারদেরকে আমরা কীভাবে প্রশিক্ষিত করবো প্রশিক্ষণ দেওয়া সেই ব্যবস্থা এবং তাদেরকে মানসম্মান দেওয়া তাদেরকে চাকরি দেওয়া তাদেরকে চাকরির নিশ্চয়তা দেওয়া এই কোনো উদ্যোগ কিন্তু কোনোভাবে আমরা গ্রহণ আমরা আরও ডিটেইল আপনার কাছ থেকে যার কারণে এই ঘটনাগুলো আমাদের ঘটতেই থাকবে মিস্টার কাজী ফিরোজ রশিদ যে কোনো বিষয় আপনি পিক করতে পারেন যে এই যে গাড়িগুলো নিয়ে ফিটনেস নেই অকেজো গাড়িগুলো ঠিক ঈদের আগে বা কোরবানির আগে মনে করে যে প্রচুর মানুষের চাপ থাকবে রাস্তায় এই গাড়িগুলো নামিয়ে দেওয়া হয় ড্রাইভার নেই হেল্পার এবং যে সমস্ত ড্রাইভারদের দেওয়া হয় তাদের চোখের পরীক্ষা দেওয়া হয় না ডোপ টেস্ট দেওয়া হয় না তারা যে নেশাগ্রস্ত কি না সেই টেস্ট হলে বাধ্যতামূলক একজন ড্রাইভারের যে ডোপ টেস্ট দিতে হবে তাকে যে সে নেশা করে কি না তা এদের দিচ্ছে হাতে একটা টেলিফোন থাকে একাধিক গাড়ি চালাচ্ছে আর টেলিফোনে কথা বলতেইছে এর একটা আরেকটা আছে যে একটা না দিন রাত তাদের কাজ করতে হয় ট্রিপ নিয়ে যাচ্ছে আবার খুব স্পিডে চলে আসতেছে ফাঁকা গাড়ি ঢাকা মুখে এখান থেকে লোক নিয়ে আবার যাচ্ছে যত ট্রিপ দিতে পারে এখানে কোনো ধরাবাধার নিয়ম নেই পথে কয়েকটা জায়গায় ঘুষ দিতে হয় এটা দিয়ে এই সমস্ত ভাঙা লক্ষ জোকর গাড়ি এই ড্রাইভার নামধারী এক ধরনের লোকদের হাতে ছেড়ে দেওয়া হয় মানুষের জীবনটা থাকে হাতে তো এই নিয়ে গাল চলচল করে যারা বরাদ ভালো পৌঁছতে পারে বরাদ যাদের ভালো না তারা রাস্তার মধ্যে এই অবস্থা হয়ে যায় একটা দিন রাত যদি একটা ড্রাইভারের 3 দিন গাড়ি চালাতে হয় 3 রাত 3 দিন তার থাকে কিছু জীবনে বাধ্য করে মালিকটা তো 2টা পয়সা পায় আর ওরা এই সমস্ত করে তো একসময় ক্লান্ত হইয়া এই সমস্ত ঘটায় এটা দেখার কিন্তু কেউ নেই একটি কর্তৃপক্ষ তো থাকবে দেখার কে দেখে পুলিশ গাড়ি থামাইলো কিছু পাইলো ছেড়ে দিল তো দেখার তো কোনো লোক নেই যখনই আপনাকে কেউ দেখবে না তখন আপনি এই সমস্ত কাজ করতে থাকবেন না সেই জন্য আমার মনে হয় যে এখানে আমাদের বড় একটা গাফিলতি রয়ে গেছে কারণ এত কথা বললেই আপনি সম্প্রতিকালে ইউরোপে আমেরিকায় ঘুরে আসছেন কথা বললেই কাকে যে বিদেশে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এই কয়টা হয় আমরা তো বিদেশ যাই না কোন দেশে কোন সেকেন্ডে কয়টা হয় খবর রাখি না এই দেশে খবর রাখি আজকে বিকেলে ঠিক সাভারে ইপিজেডের পরে যাইয়া শেখ ফজলুল দুসা যে বড় ইটা আছে আমার মেডিকেল এটা হাসপাতালটা তার সামনে একটা বাসের সাথে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2 লোক মারা গেল তো 2 জনকেই ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলো একজনকে মৃত ঘোষণা করলো আরেকজনকে আইসিইউতে রাখলো এইমাত্র তো চলে গেছে এই কিছুক্ষণ আগে এখানে এসে শুনলাম তো এটা হচ্ছে নিত্যদিন ব্যবস্থা এই অনেক কিছু আমাদের পত্রিকা আসে না টেলিভিশন আসে না লোকসুখ আড়াল থেকে যায় যে পরিমাণ খবর আসে তার থেকে অনেক বেশি কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটি কথা যারা মারা যায় তাদের চলে গেল যারা পঙ্গু হয়ে বেঁচে থাকে সমাজে তাদের দায়িত্ব কি সরকার নেয় বা এরা নিচ্ছে
হাইকোর্ট চাইবার পাঁচবার বলছে একটা ছেলে পা নষ্ট হয়েছে টাকা দিতে, এতদিন পরে 5 লক্ষ টাকা দিছে। কারণ আপনি প্রতিদিন পত্রিক বললে দেখবেন যে এইখান থেকে সড়ক থেকে কত কোটি টাকা তাদের চাঁদাবাজি হয়। প্রশ্ন আমরা মেটা কাজী ফিরোজ রশিদ আপনার কাছে, আপনার সময় শেষের কারণে আমি ইন্টারাপ্ট করছি, যে আপনি তো নিজের সরকারে ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি সংসদ সদস্য অনেক দিন ধরে একাধিক টার্ম মানে কনজিকিউটিভলি, এর আগেরবার যখন সংসদ সদস্য ছিলেন সরকারের সঙ্গেও ছিলেন, ছিল আপনার দল, আজকেও আপনি আছেন সংসদে বেশ সরব বিরোধী দলের একজন সংসদ সদস্য। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি প্রশ্নটা করলেন যে দেখার কেউ নাই, আপনি যদি এ কথা বলেন তাহলে মানে আমাদের মতো সাধারণ মানুষ আসলে কি বলবে? আপনি পত্রিকায় বললে তো দেখবেন যে এইখান থেকে সড়ক থেকে কত কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে, এটা পত্রিকায় লেখা, তো আমার কিছু না। কিন্তু সেইখানে এইটা দেখবে কে? তো সেই চাঁদাবাজি, সেই চাঁদাবাজি কারা করে? তো তার বিরুদ্ধে কি, তার বিরুদ্ধে জায়গায় জায়গায় মস্তানরা চাঁদাবাজি করতেছে শ্রমিকদের নামে, বাস ফেলে দিয়ে বাস থেকে টাকা নিচ্ছে, স্কুটার থেকে টাকা নিচ্ছে, নিচ্ছে না কারা নিচ্ছে? তো এইটা যদি বন্ধ না করা যায়, সেই বন্ধ করবার জন্য আপনাদের উদ্যোগগুলো কি, মানে আপনারা যারা আইন প্রণেতা দেশের বা নির্ধারক যারা? আইনে তো আছে যে একটা এক্সিডেন্ট করলে তার বিচার হবে, এর বাইরে তো আমাদের কিছু করে না। এখানে দেখার জন্য কর্তৃপক্ষ আছে, তারা কেউ দেখে না। এই মন্ত্রণালয় আছে, তাদের বোধহয় আয়ত্তের বাইরে এটা, কার যে আয়ত্তের মধ্যেটা আছে বা একটা কি মুশকিল যে সব কিছু কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে হয়। উনি বিদেশে আছেন, ওনার নিজের চোখ অপহর্ষ হয়েছে, এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, হইতেই পারে, এটা তো বালা মুসিবত, এটা তো কেউ কোনো মন্ত্রী দাঁড় করে আনে না ডেঙ্গু মশা। কিন্তু মন্ত্রীদের কথাবার্তা যে লাগামিন এবং মেয়র সাহেব কথা বললো যে এইটা হলো ছেলে ধরার সাথে মন্ত্রটা গুজব, অথচ সেদিন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে 105 জন, যদি উনি গুজব বললো এই যে ভর্তি ন্যাশনাল মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে, এবং 167 জন হাইস্টে আমরা ভর্তি করছি, কি পরিমাণ রুগী আজকে আছে 109 জন এই মুহূর্তে। প্রফেসর মিজানুর রহমানের ইউনিভার্সিটি তার কাছে এবং আমার ধারণা যে উনিও তার ছাত্ররাও সেখানে, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব ছাত্রদের পাঠান, আমরা তো ফ্রি চিকিৎসা করাই অলমোস্ট 40%, তা সেখানে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, গভর্নমেন্টের একটা টাকাও আমরা পাই নাই, 100 বেড আমরা নতুন লাগাইছি এই ডেঙ্গু রুগীদের জন্য, আর অন্য অন্য বেডে দিয়ে দিচ্ছি, এর সাথে দিতে মশারি, তাদের এক্সট্রা সব কিছু দেখতে হয়, খুব একটা অসুবিধা। সব হাসপাতালে কিন্তু একই অবস্থা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বললেন সেদিন প্রশাসন নড়ে চড়ে বসল, প্রধানমন্ত্রী ছাড়া দেখার কেউ নাই এই দেশে, প্রধানমন্ত্রী ছাড়া আর কারো কোনো দায় দায়িত্ব নেই আমার মনে হয়। জি প্রফেসর মিজানুর, না কাজী ফিরোজ রশিদ ভাই আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন সরকারে, সরকারের বাইরে রাজনীতিতে আছেন, সেজন্য ওনার তো সরকারের বিষয়গুলো ভালো করেই জানেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা রিইনফোর্সমেন্ট, পুলিশের দেখা উচিত, লাইসেন্স দেখা উচিত, এই দেখা উচিত, এটা হলো একটা একটা পর্যায়ে। কিন্তু আমি যে জায়গাটা হাত দিতে চাই সেটা হচ্ছে যে এগুলো নিয়ে তো প্রচুর কথাবার্তা আমরা বলছি, কিন্তু প্রাতিষ্ঠানিক যদি আপনি ড্রাইভার, প্রশিক্ষিত ড্রাইভার তৈরি করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ না করেন, আর ড্রাইভারদেরকে যদি যথাযথ মর্যাদা, যেগুলো রেস্ট নিতে পারে না, বসতে পারে না, তার সামাজিক মর্যাদা নাই, তার চাকরির নিশ্চয়তা নাই, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, এই যে ব্যাপারগুলো আছে, এই এই প্রাতিষ্ঠানিক এই বিষয়গুলো যদি আপনি না করেন, কেবলমাত্র পুলিশ দিয়ে যদি ওই গাড়ি ধরেন আর পুলিশ আবার টাকা খেয়েছিল, এই দিয়ে কিন্তু জিনিসটা করা যাবে না। আপনাকে ওই সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট, অর্থাৎ ড্রাইভার যেখান থেকে আসে উৎসটা কোথায়, এবং সেখানে প্রশিক্ষিত ড্রাইভার আসার জন্য কী ধরনের সুযোগ সুবিধা, কী ধরনের রেসপেক্ট সমাজে তৈরি হলে পরে আমি আমার জীবনটা যার হাতে জিম্মি হয়ে গাড়িতে উঠতেছি, তার তার যদি নিজস্ব কোনো মর্যাদা নাই, তার কোনো প্রশিক্ষণ নাই, তার কোনো অবস্থান নাই, এই এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু এই শুধু পুলিশ টুলিশ দিয়ে ইয়ে করা যাবে না। আরেকটা হচ্ছে ডেঙ্গুর ব্যাপারে জনৈক মন্ত্রী কী বললো অথবা জনৈক মেয়র কী বললো না বললো, এতে কিছু যায় আসে না, এটা বাস্তবতা। এটা আমার যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষ তো তাতে আহত হয় না, আমি বলছি সমাধান পাচ্ছে না, যাদের সমাধান করবার কথা, আমি বলছি ডেঙ্গু এতে বরং মোটেই দমন হয় না, ওনাদের কথাও খুব গুরুত্ব পায় না, বরং অনেক সময় এগুলো হাস্যকর বিষয়ে পরিণত হয় ওইসব মন্ত্রীদের। আমি আপনার এখানেও মনে আছে, আপনার আমি অন্তত 10 বার বলে গেছি যে আমাদের কিছু কিছু মন্ত্রী, মেয়র টেয়র যারা আছে, এদের কথা যত কম বলবে অতই ভালো হবে, এবং তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, তাদের কাজ করার কথা কাজ না করে
আর এখন আপনাদের কল্যাণে মিডিয়া এত বেশি হয়ে গেছে, 30-35-40 ক্যামেরা একসাথে দেখে, আর ওনারা খুব উদ্বুদ্ধ হয়ে যান, যে কথা বলার যোগ্য না, যে যে কথা বলতে পারে না সেটা সে বলে বসে, এটাই তো মূল সমস্যা। আমরা এখন এটা নিয়ে তো দোষারোপ করতেই পারি, মেয়র কী বলছে, মন্ত্রী কী বলছে, এলজিডি মন্ত্রণালয় কী করছে, এগুলো নিয়ে আলোচনা আমরা করতে পারি, কিন্তু আমরা এখনও আমি মনে করি ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু কমে নাই ঢাকা শহরে, বরং বাড়ছে। যদি আপনি দেশের হিসাব নেন, স্প্রেড করার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, ঢাকা শহরে হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু এটা তো সারা দেশে ছড়িয়ে গেছে। আমাদের কি ম্যানেজমেন্টটা এখন যেতে হবে, যেটা ফিরোজ ভাই জরুরি ভিত্তিতে যেটা করছেন, ন্যাশনাল মেডিকেল হাসপাতালে এক্সট্রা বেডের ব্যবস্থা করছেন, এবং সেগুলো ডাক্তাররা রাত দিন, আমি তো যেহেতু ওনার পাশে পরিশ্রম করতেছে, এবং সেখানে যারা পয়সা নাই টাকা নাই তাদেরকে বিনামূল্যে টেস্ট করাচ্ছে দিচ্ছেন, এই ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে। আপনি এখন ডেঙ্গুর ওই ওষুধ কি এডিস মশা মারার যে ওষুধ আছেন, এটা কোনো কাজের কাজ হবে না কিছু, এডিস মশার কিন্তু একটা প্রশ্ন, ফ্লাইং মশা যেটা মশার ওষুধ পয়সা খরচ করে এনে সেটাতেও ভেজাল, আবার মিস্টার কাজী ফিরোজ রশিদ অভিযোগ করছেন যে সরকার টাকা দিচ্ছে, সেই টাকা না আমরা যারা চিকিৎসা না আমি সেই জায়গাটাতে যাচ্ছি, এই এখন ওষুধ টষুধ যেটা আনা হচ্ছে নেওয়া হচ্ছে, এগুলো আরেকটা ওয়েস্টেজ হবে, এই দিয়ে কোনো এডিস দমন হবে না, এডিস দমন করতে হবে আগামী বছরের জন্য, এটাতে কাজ হবে অক্টোবর পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা বেশি, এটা হবে। আর এটা তো একটা বৈশ্বিক বিষয়, এটা ফিরোজ ভাই আবার একটু আগে বললেন তারপরে আমেরিকা ইউরোপ ঘুরে আসছেন, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে তো মাত্র ক্লাইমেট চেঞ্জ, এখনো মানে সরকারি বেসরকারি কোনো হিসাবে এটা 100 এক্সিট করে নেই, কিন্তু ফিলিপাইনে অলরেডি 650-700 লোক মারা গেছে এই বছর ডেঙ্গুতে, এটা একটা বৈশ্বিক ব্যাপার আবহাওয়ার কারণে। তো এটা আমাদের এখানে যে কাজগুলো করার দরকার ছিল, যখন করার দরকার ছিল, আমাদের যারা যাদেরকে দায়িত্বগুলো পালন করার কথা ছিল যথাযথ করে নাই। আর আরেকটা তো স্বীকার করতে হবে, এখন আমাদের যে অবস্থায় আমরা আছি, এটা আমাদের কোনো মন্ত্রী মেয়র টেওর এটা আমাদেরকে কোনো পরিত্রাণ দিতে পারবে না, আমাদেরকে নিজেদেরকে যে যেখানে আসি উদ্যোগ নিয়ে, যেমন হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না, এখন আপনি মনে করেন আমাদের জরুরিকালীন হাসপাতাল, এই যে হসকেম যেটা আছে মনে করেন, হ্যাঁ এটা হাজিরা চলে গেছে, এখানে 2-3 হাজার লোককে আমরা সংকলন করতে পারি, ইমার্জেন্সি কিছুই দরকার নাই, তাকে মাটিতে বিছনে করে হলেও তো তাকে, হ্যাঁ হ্যাঁ মেডিকেল সেখানে, আবার মশার পরিমাণ কি সেটা না, সেটা আগে সেই ব্যবস্থা আপনি করবেন, ফিল্ড হসপিটাল যেটা বলে আর্মিরা যখন যুদ্ধের সময় ফিল্ড হসপিটাল তৈরি করা হয়, আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ফিল্ড হসপিটাল তৈরি করা হয়েছিল, একদম সোনের ঘরে সাবরা ঘরে চোখের মধ্যে তাবু দিয়ে, তা আমি মনে করি এরকম কিন্তু জায়গা আমাদের বের করতে হবে। যেমন হাজি ক্যাম্পটা একটা হতে পারে, এখানে কয়েক হাজার ডেঙ্গু রোগীর একটা আলাদা স্পেশাল, কারণ ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন নাই, এটা একটা ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বুকলেট তৈরি করা হয়েছে, এটা ইট ইজ ম্যানেজমেন্ট, তো সেইটার জন্য যে ব্যবস্থা ফেসিলিটিসগুলো দরকার সেগুলো আমাদেরকে দ্রুত জোগাড় করতে হবে, কোথাও যদি পরীক্ষা নিরীক্ষার কিটের সংকট থাকে সেটা জোগাড় করতে হবে, এবং প্ল্যাটলেট কাউন্ট করার যে হিসেবগুলো মেশিনগুলো এগুলো যেগুলো এখন দরকার, এখন আপনি মশার ওষুধ এনে আর মশা এই মেরে আর এটা কুলাতে পারবেন না, এখন আর এই আপনি এমনি কামড়ানো মশা কিন্তু এখন নাইও, আপনার স্টুডিওতেও তো একসময় মশা আগে 2 বছর আগে আসলে সন্ধ্যার দিকে প্রচুর মশা থাকতো, এখন আর মশা নাই, তাহলে মশাগুলো এগুলো বিশেষ ধরনের মশা। আর আরেকটা হচ্ছে আমাদের নাগরিক যারা, আমরা নগরবাসী তো আমরা ফার্স্ট জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন কেউ, আমাদের নাগরিক হইতে আরো সময় লাগে। এখানে একটা প্রশ্ন আমরা প্রফেসর মিজানুর রহমান আপনাকে করতে চাই, এবং কাজী ফিরোজ রশিদ দেখি যে পৃথিবীর বিশ্ব মানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নাগরিকটা কিন্তু কোনো না কোনো সময় আমাদের মতোই ছিল বিশৃঙ্খল, কিন্তু তারা একটা শৃঙ্খলার মধ্যে এসেছে, তারা সিস্টেমটা ফলো করে, কেন করে না মানে সিস্টেমটা তৈরি হয় বা নেতৃত্ব দেখে বা নেতৃত্ব তাদেরকে সেরকম জায়গায় নিয়ে যায় লিডারশিপটা, এটার জন্য একটা তো সময় তো একটু লাগেই। একটা উদাহরণ দিয়ে আমি বলি, এই যে মনে করেন আমাদের দেশের মানুষ আমরা যখন বাইরে যাই, ঈদ যখন আসে তো ঢাকা শহরের লোক সংখ্যা হচ্ছে 2 কোটির মতো, এর থেকে প্রায় অর্ধেক যখন বাড়ি যাওয়ার চেষ্টা করে, তো ওয়ার্ল্ডের কোনো পরিবহন ব্যবস্থায় 2 দিন বা 3 দিনে 80 লক্ষ লোককে ট্রান্সফার করার আমেরিকাতেও সম্ভব না, এটা ইংল্যান্ড ইউরোপ তো পারবেই না, তো সেই জন্য এটা আমি মনে করি যে আমাদের আরও কিছুদিন এই অভ্যাসটা থাকবে। যেমন আমি ঈদ করার জন্য বাড়িতে চলে গেছি, আমার ছেলে যায়নি আর আমার নাতি যাবে না, শিওর থাকে, এই যে 3-4টা জেনারেশনের পরে এই সমস্যাটার কিছুটা সমাধান হবে এইভাবে একেবারে আমি
এইদিকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওইদিকে আবার জমিগুলোর মালিক, ওইখানে বাড়ি করে রাখছি, হাইকোর্টের বিচারপতি, আবার ওইদিকে আমার এই জিনিসগুলো আরবান আমরা হই নাই, আমরা এখনও সেমি আরবান। এইটা যখন আমাদের হবে, একটা সময় লাগবে, তখন এইভাবে লোক স্থানান্তরের প্রয়োজন হবে না, এটা এই সমস্যাটা কেটে যাবে। আর আমি যেটা, আপনি যেটা বলছেন যে এই আইনের প্রয়োগ, আইন মানুষকে মোটিভেট করা, একটা সিস্টেম ডেভেলপ করা, প্রবলেম তো ওই যে ফিরোজ ভাই যেটা বললেন, সব কিছু যদি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে হয়, ওই একজনেই আমাদের শেষ ভরসা। কোনো কিছু মুভ করে না, কোনো কিছু মানে সচল হয় না, অথবা কোনো কিছু নিয়ে যেই কাজগুলো আমরা নিজেরা সহযোগে করতে পারতাম, আমরা কিছুটা করছি। যেমন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে আমরা ডেঙ্গু সচেতনতা নিয়ে র্যালি করেছি, পাড়ায় পাড়ায় গেছি, এই যে কাজগুলো আমরা নিজেরাই করতে পারতাম, এগুলো প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত সংগঠন, ইউনিয়ন কাউন্সিল বলেন, আমাদের উপজেলা লেভেলে বলেন, আমাদের জেলা প্রশাসকের দপ্তর বলেন, সবখান থেকে যদি আমরা সেই কাজগুলো নিজেরা নিজেরা করতাম, তাইলে কিন্তু এই প্রধানমন্ত্রী আসা পর্যন্ত আমাদের সব কিছুতে অপেক্ষা করার যে ব্যবস্থা, অথবা যেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বললে আমাদের করতে হবে, তো একজন লোক যদি একটা পুরা জাতির সব ব্যাপারে যদি, তো ওনারও তো একটা, আপনারও তো হিউম্যান বিইং, তো এইটা যদি আমরা ওনাকেও যদি মানে বাঁচিয়ে রাখতে চাই, তাইলেও মনে হয় এত টেনশন এত কিছু নিয়ে তো একজন মানুষ থাকতে পারে না। সেই জন্য আমাদের যারা মন্ত্রী অথবা দায়িত্বপ্রাপ্ত অথবা যে যেখানে আমরা দায়িত্ব পেয়েছি, তারা যদি আমরা কিছু কিছু সহযোগে নিজের উদ্যোগী না হতে পারি, তাইলে আমার মনে হয় না এই জাতি, আপনি যেটা আশা করতেছেন যে ওই ইউরোপ আমেরিকা তো একসময় এরকমই ছিল, তা আমাদের অনেক বেশি সময় লাগে যাবে, কারণ একজনের উপর নির্ভর করে একটা জাতি এইভাবে টিকতে পারে না। কাজী ফিরোজ রশিদ, দেখেন আরেকটা সমস্যা হয়ে গেল, তখন যখন গভর্নমেন্ট দাম বেঁধে দিল 500 টাকার উপরে নেওয়া যাবে না, ঠিক এই ডায়াগনোসিসের জন্য, তখন আমাদের কিটের অবস্থা মানে নেই, কিট মানে যেটা দিয়ে রিজেন্ট, যেটা দিয়ে পরীক্ষা করবেন বা ডিভাইস, আপনি যে নামই বলেন, আমরা তো কখনো প্রিপেয়ার ছিলাম না। আমাদের যারা সাপ্লাই করে তারা বলে কিন্তু আমরা স্যার এখন দিতে পারবো না, কেন আমাদের দিতে 100 টাকা করে, তা আমরা রুগীদের কাছ থেকে নিতাম অল টুগেদার 300 টাকা, মানুষের 500 টাকা তো ওরা গভর্নমেন্ট রেট করছে, আমরা তো কিন্তু আগেই 300 টাকা নিতাম মাত্র, কিন্তু ওর কাছ থেকে নিতাম 100 টাকায়, তারপর দিল 150 টাকায়, এরপর বললো স্যার আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেন আমি 300 টাকা নিচে কিনতেই পারবো না। তারপরও আমরা 300-350 টাকা করে কিনে আমরা 500 টাকা দিয়ে নিয়ে আমরা সেবা দিছি, আমাদের লাভের ব্যাপার না, লজ্জা, কিন্তু একটা মানুষ যদি ফিরে না যেতে পারে, গভীর রাতে যখন একটা বাচ্চাকে নিয়ে তার মা বাপ চলে আসে রিক্সায় করে, যে ডেঙ্গু হয়েছে বাচ্চাটা ইউ করতেছে, তখন তাকে যদি ফ্রোদ দিয়ে দেই তো ও কোন হাসপাতালে যাবে, তাই না? তা আমরা তখন বেড দিছি, এবং যেভাবে তাদের ট্রিটমেন্ট, আমাদের দিন রাত ডাক্তাররা নার্সরা হাসপাতাল, কোনো হাসপাতাল বন্ধ হয়নি, ঈদের দিনও আমাদের চলছে, ঈদের দিনেও কিন্তু সমানভাবে চলছে দিন রাতে। অতএব আমরা এবার দেখাইছি, মানে প্রধানমন্ত্রী যখনই বলছেন যে সবাই এগিয়ে আসেন, এবার আমরা দেখাইছি যে কীভাবে নার্সরা এবং ডাক্তাররা সেবা দিতে পারে, তাদের বলতে হবে যে এই দেশটার প্রতি আপনাদেরও দরদ আছে, এখানে আপনার সন্তান, আপনার আপনাদের বাড়তি যে কাজটা আছে বা করেন, কারণ আপনাদের হাতে তো সব কিছু। তা আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই কিট নিয়ে আসার জন্য, তারপরে 2 দিন পরে যখন সরকার নড়ে চড়ে বসছে, প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন, তারপরে 2 দিন পরে কিন্তু কিট আসছে। এটা কিছু না, প্লেনে করে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে 2 ঘন্টা সময় লাগে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, হাইকোর্ট যখন নিয়ে আসছে সচিবকে ডাকছে তখন কানেক্ট বানিয়ে গেছে, কে আনবে ওষুধ, এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, অথচ গাজীপুরের মেয়র সাহেব কিন্তু সিঙ্গাপুর থেকে এসে 5 টন ওষুধ এনে বসে হয়েছে, সে বলছে আমার কাছে নেন, নিয়ে সিটান, এর আগে যে ওষুধগুলো আনছে আমরা শুনেছি যে এইটা কীটনাশক, আনতে তো ঝামেলা গেছে 50 কোটি টাকার ওষুধ, উত্তরের মেয়র সাহেব যে কোম্পানিটাকে ই করছে কালো তালিকাভুক্ত করছে, দক্ষিণে মেয়র সাহেব সেই কোম্পানিটাকে নিছে, উনি বলছে এই ওষুধ আমি নেবো না, এটা পরীক্ষা করে দেখা গেছে ভালো না, ওনার পরীক্ষা ধরা পড়ছে এটা সবচেয়ে ভালো ঔষধ, তারপর দেখা গেল সেই ঔষধও চলে গেছে মাঠে, এটা এই ঢাকা শহরে কোথাও পাইছে, এটা কোনো হিসাব নিকাশ নাই। তো এইভাবে যদি চলে তা আমরা মানুষকে কীভাবে আমরা সেবা দেবো? সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, দেশটা একা প্রধানমন্ত্রী চালাবেন তা না, উনি তো স্টিয়ারিংয়ে আসেনি ক্যাপ্টেন, কিন্তু আমাদের সবারই যার যার কর্তব্য যদি আমরা না করি তাহলে এরকম বালা মুসিবত আসতে পারে। এটা ডেঙ্গু ধরেন আসছে, এটা 1 মাস পরে আবার শেষ হয়ে যাবে,
এরপরে ভয়াবহ একটা কিছু হতে পারে, একটা সাইক্লোন হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, একটা ভূমিকম্প হতে পারে। তো আমাদের তো এইগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে জাতিকে, যে কোনো একটি মোকাবেলা করার জন্য গোটা জাতিকে। এখানে কোনো রাজনীতি নেই, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন এক এক দল এক একজনের উপর ব্লেম দেয়। বিএনপি কথা যদি শুনেন মনে হয় যে আওয়ামী লীগ ডেঙ্গু নিয়ে আসছে, তাই না? এখন এটা তো না, তোমরা নামো, ভলান্টিয়ার দিয়ে দাও, তোমাদের তো ড্যাব আছে, ডাক্তার আছে না, ওদের ড্যাব আছে, তো তারা কী কাজটা করছে? তোমরা 10টা ক্যাম্প বানাইতে, মানে তোমরা একটা ফ্রি ট্রিটমেন্ট করতে, বিএনপি অফিসেই বানাইতে 200 রুগীকে দিয়া, কিন্তু বক্তৃতা দিয়ে তো কাজ হবে না। আসলে ডেঙ্গু রুগীদের তো ভালো করতে হবে, বক্তৃতা দেওয়া সোজা আসলে টেলিভিশন আছে, গেলেই তো কথা বলে দেওয়া যায়, কেউ কোনো কাজ করে না। কিন্তু আসলে সেটা আমরা বলি যে এখানে আমার আরেকটা হয় কি, জুলু ভাই রক্ত ব্লাড, আপনি জানেন আমি মাদ্রাসায় খবর দিছি যে আমাদের ব্লাড দিতে হবে এই এই গ্রুপ। তারা বলে যে ঠিক আছে আপনারা নিয়ে মেসিং করেন, এই ব্লাড মেসিং করা, এই ব্লাড সংগ্রহ করা, রাখা, প্রত্যেক দিন 30টা করে সেলে আনছে এবং মাদ্রাসা সেলে দিয়ে গেছে ব্লাড। আমাদের অ্যাভারেজ 100 ব্যাগ ব্লাড লাগছে পার ডে, এই ব্লাড দিতে হয় রোগীদের যখন কমে যায়। তো এইটা এইটা একটা বড় সমস্যা ছিল, কারণ অ্যাট এ টাইম প্রত্যেকটা হাসপাতালে রোগী এবং এত ব্লাড রাখছে, আর সবার ব্লাড তো দেওয়াও যাচ্ছে না, মেসিং করতে হয়। এটা একটা বড় সমস্যা ছিল আমার। পুরো প্রস্তুতি না থাকলে কি ধরনের সমস্যা হয়, আপনি অনেক প্রসঙ্গের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়েছিল, চামড়া। দেখেন আমাদের আরেকটা, এইটা তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া এর আগে, আপনি দেখেন আমাদের চামড়া হলো 1 কোটি, মানে 70 লক্ষ হলো গরু গরু ছাগলের, আর বাকি মহিষ ছাগলের 1 কোটি আমাদের চামড়া। এটা আমরা আগের থেকে হিসাব জানতাম, 1 কোটি কোরবানির চামড়া আমাদের নিজস্ব আছে। আর আপনি ভালো করে জানতেন যে আসলে আমাদের ট্যানারি স্থানান্তর এবং অন্যান্য জটিলতা, তাদের ব্যবসায়িক সমস্যার কারণে গত বছরের অনেক চামড়া নাকি রয়ে গেছে। এটা এটাও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে খবর থাকা উচিত। তো যদি থেকে থাকে গত বছরের চামড়া, যদি আমাদের স্টকে থেকে থাকে, তাহলে এই বছর যে 100 বা 1 কোটি চামড়া আমরা কী করব, এটা কেন আমরা আগের থেকে সিদ্ধান্ত নিলাম না যে এখানে সর্বোচ্চ, মানে তারা যদি আমাদের ট্যানারিগুলির সর্বোচ্চ সক্ষমতা ইউজ করে তাহলে 70 লক্ষের বেশি চামড়া তারা রাখতে পারবে না, রাখার ব্যবস্থা নাই এবং তো প্রয়োজনও নাই। তার মানে দাঁড়াচ্ছে আমাদের 30 লক্ষ চামড়া আমরা আগে সিদ্ধান্ত কেন নিলাম না যে আমরা কাঁচা চামড়া রপ্তানি করব। এবং বর্ডারে আমাদের হাট আছে, বর্ডার হাট, এটা বৈধভাবে আপনি পাকা চামড়া রপ্তানি করতে পারলে কাঁচা চামড়া কেন রপ্তানি করতে পারেন? জাস্ট ওই দিন ঈদের দিন বর্ডার হাটগুলো যেগুলো আমাদের বৈধভাবে ভারতের সাথে লেনদেন হয় সেই হাটগুলো আপনি খুলে দিতেন, খুলে দিলে চামড়াগুলো 30 লক্ষ চামড়া বিক্রি করলে এই টাকাটা তো অন্তত দেশ পেত, যেগুলো পচে নষ্ট, 1/3 চামড়া কিন্তু এবার পচেই নষ্ট হয়ে গেল। তো সেই দিক থেকে আমি যেটা আমি মনে করি এই যে প্রিপেয়ার্ডনেস, যে এটা নিয়ে কেউ একটা আগের থেকে প্ল্যান করবে, চিন্তা করবে যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, একেবারে জানা ঘটনা যে আমার সর্বোচ্চ ক্ষম ক্রয় করলে এত এত লক্ষ আমার উদ্বৃত্ত থাকবে, উদ্বৃত্ত চামড়া আমি কী করবো, এই যে আপনি চামড়াগুলো নষ্ট হয়ে গেলো, জাতীয় সম্পদ তো এটা, এবং কোনো না কোনোভাবে চামড়ার মূল্য এবার একেবারে ইতিহাসের মধ্যে এত কম মূল্যে চামড়া বিক্রি, না না আপনি আপনি চামড়ার মূল্য ধার্য করে দিচ্ছেন না, গভর্নমেন্টের যেটা ধার্য করে আসছে যেটা দিয়ে এখন হয়তো চামড়া কিনবে, কিনলেও আমি বলছি সমুদয় চামড়া আমাদের দরকার নাই, এই চামড়াটা আগে একটা হিসাব তো সিম্পল, 30 লক্ষ চামড়া আমাদেরকে ফেলে দিতে হবে অথবা এগুলোকে বাইরে পাঠাতে হবে। তো সেই সিদ্ধান্ত যদি আমরা আগে জানিয়ে দিতাম তাহলে আরদ্দারও সেইভাবে একটা প্রস্তুতি নিতে পারতো। আর আমি মনে করি যে আরদ্দারের প্রস্তুতি নেওয়ারও দরকার ছিল না, কারণ আমাদের বর্ডারে অনেকগুলো বর্ডার হাট বৈধ, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এটা বৈধ এলসি করে, তো ওখানে ওই হাট যদি চালু থাকতো চামড়া, যে পরিমাণ চামড়া আমাদের উদ্বৃত্ত ছিল এটা একদিনে বিক্রি করে আমাদের কোনো প্রবলেম হতো না, প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের এসে যেত। আর এখন যেটা হলো এই প্রিপেয়ারনেস না থাকার কারণে এলোমেলো কথাবার্তা, ট্যানারির মালিকরা এক ধরনের কথা বলতেছে, আর দ্বারা বলতেছে আমাদের গত বছরের টাকা ফেরত দাও, ওই পরিবারে বলতেছে আমরা কয়েক বছর যাবৎ কোনো টাকা পাই না, এই যে বিশৃঙ্খল একটা অবস্থা। আর টাকাগুলো চলে গেল, ব্যাংক তো টাকা দিছে, অ্যান্ড ব্যাংক টাকা দেওয়ার পরে টাকা কোথায় আছে এখন, সেগুলোরও কোনো হদিশ নেই। তো এন্টার জিনিসটা যদি একটা কম্প্রিহেন্সিভ
প্রোগ্রাম নিয়ে আগে থেকে মাথায় নিয়ে কাজটা কেউ না করে এখন যদি মনে করেন চামড়ার ব্যাপারটাও যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখতে হয় তাহলে আমার মনে হয় না এইটা এইভাবে একটা রাষ্ট্র একটা দেশ এইভাবে চলতে পারে না। এখানে সম্মিলিতভাবে যে ক্যাবিনেট আসছে তারা তো একটা ভূমিকা পালন করবে, কিন্তু যাকে যে দায়িত্বটা দেয়া হলো এই 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 বিষয়ে তো আলাদা করে মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, যাদের এই বিষয়গুলো দেখার কথা ছিল, তো সেগুলো কেন এরকম একটা আগের থেকে তারা কেন একটা প্রজেকশন করতে পারলো না? এই এই ব্যর্থতার দায় কে নিবে? তাই না? সেটাই দেখার এখানে বোধ হয় কেউ নেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসা তিমখানা, যারা চামড়াগুলো কালেকশন করে করে ওরা আবার বিক্রি করে কিছু টাকা পায়, ওটা দিয়ে মাদ্রাসা তিমখানা চলে। অধিকাংশ দেখবেন আপনি দেখছেন যে প্রায় ওটা হলো এইটা আবার মাদ্রাসার এটা যতটা জানি আমি মাদ্রাসার মোতালাসাদের বেতন এটার থেকে হয় না, এটা হলো এটা গোরবা ফান্ড বলে একটা আলাদা, এটা নাকি শুধু এতিমদের খাওয়ার কাজে ব্যবহার করে, অন্য কোনো কাজে মাদ্রাসা এতিম কারণ আমাদের এলাকায় সব চামড়া কিন্তু আমরা এমনি মাদ্রাসায় দিই, এতিম ফেরা দেওয়া হয়, এটা কোনো টাকা নেওয়া হয়, ওরা এটা নিয়ে ওটা বিক্রি করে, ওরা বিক্রি করে, হ্যাঁ ওরা বিক্রি টাকাটা পায়, ওই টাকা দিয়ে এতিম ফেরা চলে, ভালো একটা টাকা পায়, সব এতিম ফেরা পায়, এইবার তারা বিক্রি করতে পারে নাই, নিয়ে গেছে আর ধর বললাম আমরা কিনবো না, 100 টাকা করে দাম কয় রেখে চলে আসছে। আপনি দেখেন নাই সতের সতের চামড়া সব ফালাই দিবা লাগছে, তারপর যারা কিছু কিনছিল পাড়ায় পাড়ায় ঢুকে অল্প টাকা দিয়ে কিনছিল তারাও বেচতে পারে নাই, না তারা 500 টাকা করে কিনতে পারে, গিয়ে দেখে 300 টাকা 300 না 200 টাকা, কারণ লবণ নাই, আমাদের লবণ নেই আমরা এটা নিতে পারবো না, অর্থাৎ সমস্ত কিছু একটা আগে থাকতে যদি একটা প্ল্যান না করা হয় এইগুলো যাদের উপর দায়িত্ব যেই হোক সে যদি তার দায়িত্বটা পালন না করে তো এই অবস্থা যে কোনো সময় হতে পারে। এই যে অমূল্য জিনিসগুলো বা নষ্টগুলো এক্সপোর্ট করে দিত অসুবিধে কোথায়, তারা বলতো গভর্নমেন্ট যে আমি কিনবো কাঁচা মালটা তারা কিনে তারাই ভারতের সাথে একটা প্যাক করে পাঠিয়ে দিত, না না গভর্নমেন্ট কেনার তো দরকারই নেই, আমি তো বললাম ওই আর কি মানে অর্ডার তো বসে আছে ওরা কেনার জন্য, আপনি বলতেছেন চামড়া পাসার ঠেকাবেন, পাসার কেন ঠেকাবেন আপনি, কারণ আপনি দেখে নেই পচে নষ্ট হয়ে যাচ্ছে, ব্ল্যাক মার্কেটিং তো একটা মার্কেটিং, ব্ল্যাক মার্কেট হিসাবটা হলো গভর্নমেন্ট ট্যাক্স পায় না কিন্তু টাকা তো আসে বর্ডারে দিল্লি নিয়ে যেত চামড়াগুলো সব একদিনে, হ্যাঁ কিছু না সে 50 লক্ষ টাকা হিসাব করে দিতে পারতেন আপনি এটা, লবণ দেওয়ার পর্যন্ত কাজটা তারা করবে, মানুষ যখন চামড়া গুলো তো আল্লাহর হস্তে দিয়ে দেয়ার পরে ওই মাদ্রাসাগুলো বা এতিমখানাগুলো ওই প্রিপারেশনটা থাকবে তারা লবণ দিয়ে স্টক করা পর্যন্ত, তখন এইগুলো এখন সমাধান করতে পারতেন, হ্যাঁ ট্যানারিওয়ালার দিকে তোমরা কয়টা কিনবে এতটা, তাহলে বাকি থাকলে কতটা ওগুলো আমরা জাস্ট এই ওই জাস্ট বর্ডার হাটগুলো খুলে দিলেই একদিনের মধ্যে চামড়াগুলো চলে যাবে, যেহেতু আমরা অনেকগুলো টাকা, মানে কি হচ্ছে যে মানে আমাদের ব্যবস্থার মধ্যে সবাই খুব রিল্যাক্ট্যান্ট, কেউ আর দায়িত্ব নিতে চাইছেন না, কেউ না এই বছরের জন্য কথা বলে তো আগামী বছরের জন্য বলে রাখছি, আগামী বছর তো কোরবানির পরিমাণ আরও বেশি হবে, আগামী বছর হবে দেখা যায় 1,20,00,000 পশু জরবার হবে, আমাদের ট্যানারির এই পরিমাণ সক্ষমতা কিন্তু এই সক্ষমতা নাই, মানে আমাদের আরও একটা সমস্যা আছে, আপনি একটা শুধু সাভারে একটা চামড়া পল্লি যেটা আমরা করলাম ট্যানারি পল্লি এইটার একটা সেন্ট্রাল যে কেন বলা হয় পলিউশনের জন্য যে নিয়ন্ত্রণ ব্যবস্থা এইটা আমরা কার্যকর করতে পারলাম না গত 4-5 বছরেও, আমি জানলাম না হাজারীবাগ থেকে নিয়ে সাভারের অবস্থা তো এখন একই রকম, মানে সাভারে আমি বলছি সাভারে এই একটা কাজ আমরা একটা শিল্প মন্ত্রণালয়ে আমরা ছিলাম দায়িত্বে ছিলাম বিভিন্ন সময়ে 5 বছর যাবত শুধু সেন্ট্রাল যে ক্লিনিং প্রসেসটা আমাদের ইয়ের মধ্যে আনতে পারলাম না, না পারার কারণে কি হলো আমাদের চামড়া ব্র্যান্ডেড যেসব আইটেমগুলো আছে জুতা থেকে আরম্ভ করে এগুলো কোনো কোম্পানি আমাদের এখানে অর্ডার দেয় না কারণ কমপ্লায়েন্সের একটা ব্যাপার আছে, যার কারণে আমরা একদিকে গত বছরে আমরা 900 কোটি টাকার চামড়া বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়েছে আমাদের, কারণ ওই কোম্পানিগুলোর বাধ্যবাধকতা হচ্ছে এই দেশ থেকে চামড়া আনার আইনে আমাদের জুতা বাংলাদেশের কোনো চামড়া জুতা মানলেও জুতা নিবে না ইউরোপ আমেরিকার অনেক অনেক কোম্পানি নিবে না, তো একদিকে আমরা 900 কোটি টাকার চামড়া ইম্পোর্ট করে আনলাম আর এখন নিজের চামড়াগুলো আমরা পচালাম, কারণ এটা শুধু ট্যানারি মালিক টালিক এদেরকে একজন পরস্পর দোষারোপ করলে হবে না, কেন আমাদের সাভারের যে ট্যানারি পল্লির যে সেন্ট্রাল ইয়ে সিস্টেম যেটা দূষণ পরিবেশ দূষণ যে কেন্দ্রীয় ব্যবস্থাপনা যেটা এইটা কেন আমরা কার্যকর করতে পারলাম না, কার ব্যর্থতা এগুলো মানে আমার ব্যর্থতা তো খোঁজার দরকার নাই, আমার তো মনে হয় ইমিডিয়েটলি আপনি এইটা যদি আপনি না করতে পারেন তাহলে কী হবে বাকি চামড়ার কারখানা যেটুকু কিনবে এটাও আগামী বছর বন্ধ হয়ে যাবে এবং ওই চামড়া সব
হয় মাটিতে পড়তে হবে কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে এবছরের জন্য আগামী বছরের জন্য আমরা বলছি কিন্তু আপনি যে বলছেন এবং এই যে সুপরামর্শ দিচ্ছেন সেটি শোনার মতো লোক আছে কিনা বা তারা শুনে সেটি মনে রাখতে পারবে কিনা বা মনে রাখলে মনে রাখতে পারলে সেই কাজটি তারা করবে কিনা এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে না না আমি তো এগুলো তো আমরা তো বলেই যাচ্ছি কি করতে পারি এখন তো ফিরোজ ভাই জাতীয় সংসদ সদস্য তাও উনি এখানে সেখানে বলতে পারেন আর আমার তো আমার আমি তো আমি তো এগুলো বলেই যাচ্ছি জাতীয় ইস্যুতে যেগুলো অনেক সময় অনেকে সাহস করে বলেও না আমি তো সরকারের একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই হিসেবে আমি অনেক সময় এগুলো বলি কারণ আমি দেখি আমার দায়িত্ব চলে গেলে যাক কিছু যায় আসে না আমার কিন্তু আমি এই কথাগুলো বলতে হবে যে এই ব্যর্থতাগুলো তো স্বীকার করতেই হবে আর আগামী বছর থেকে যদি আপনি করতে চান তাহলে দেন আমাকে দায়িত্ব দেন আমি এটা সমাধান করে দিব এই 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 চামড়ার ন্যায্য মূল্য সবাই পাবে এবং চামড়াগুলো একটা ইয়ে হবে না এগুলো হলো মানে দায়সারা করে কথাবার্তা এই ওর উপর চাপাই দেয় এই ওর উপর চাপাই দেয় আসলে নিজে ব্যক্তিগতভাবে আপনি যারা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল গত পাঁচ বছর যারা এই বিসিক শিল্প ট্যানারি নগরী তাদেরকে সবগুলোকে একসাথে নিয়ে আসেন আসে জিজ্ঞেস করেন কেন কার জন্য কোথায় সমস্যাটা হয়েছে কেন হলো না তাইলে দেখবেন যে এগুলোর প্রবলেমটা মানে আপনি বের করতে পারবেন নাইলে কিন্তু এই খাতে খাতে এই জিনিসটা একবার আমরা ধানের সমস্যা পাটের সমস্যা তারপরে এই এইবার গেল চামড়ার সমস্যা একই সমস্যা আমাদের যখন মাছ ফল সবজি নিয়ে ধরবেন প্রত্যেকটা খাতে খাতে এই সমস্যাগুলো আসছে এই মাছেরও একই সমস্যা হবে মুরগিরও একই সমস্যা হবে কারণ আমরা যখন এখন প্রযুক্তির কারণে প্রোডাকশন যখন খুব বেড়ে যাবে তো সেটা যখন ইন্টারনাল কনজাম্পশন ওইভাবে হবে না কিন্তু আপনি প্রস্তুত প্রিপারেশন না থাকলে এই সমস্যাগুলো আমাদের মাছের ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে এইগুলো হবে এখন এখন কেউ কেউ বলছেন যে ব্যবসায়ীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্র পরিচালনায় পাওয়ায় সংকটটা তৈরি হয়েছে আপনি এগ্রি করেন কি না অনেকে বলছেন আপনি পত্র পত্রিকা এরকম লেখা এগুলো আমাদের কেন আসে আসলে কেউ সিরিয়াস না মানে এখন কেন কারো কারো কিছু দায়সারা ভাব সবাই মনে হয় যে আমার যতটুকুন কাজ আমি সব থেকে বড় কথা যে মাননীয় মন্ত্রীরা যদি সচিবদের উপরে বেশি ই হয়ে পড়েন নির্ভরশীল হয়ে পড়েন তাহলে মন্ত্রণালয়ের কাজ হবে না মন্ত্রী থাকবে তার রাজনৈতিক যে দর্শনটা আছে যে কমিটমেন্ট আছে জনগণের কাছে সেটিকে ফুলফিল করার জন্য সচিব বা সবাইকে ডাকবে যান এই কমিটমেন্ট আমার সরকারের এটা আছে আগামী 21 সালের মধ্যে আমরা এই কাজ করতে পারবো তারপরে এই এই কাজ করবো এটা করে একটা ভিশন আছে কিন্তু সেটা দেওয়া আছে কিন্তু প্রধানমন্ত্রী যা দিয়ে দেন মন্ত্রীরা যদি সেটাকে ধারণ এবং বহন করতে না পারেন বহন না করলে কাজ হবে না তো সিরিয়াসলি এটা করতে হবে তো আমার মনে হয় যে কেউ করেন কেউ করতে পারেন না বা চেষ্টা করেন না হতে পারে কিন্তু দেখা গেছে যে এই সমস্ত জায়গায় একদমই আমাদের এবার চোখে পড়লো চরম ব্যর্থতা না না ফিরোজ ভাই আমি বোধহয় আগেও এটা বলে গেছিলাম এখানে আপনি ধরেন একটা তো হতে পারে মানে রুটিন ওয়ার্কগুলো দৈনন্দিন কাজগুলো নিয়মিত করে যাওয়া আর আরেকটা হচ্ছে আইন এবং যেটা বললেন রাজনৈতিক দলের কমিটমেন্ট এগুলো মন্ত্রীদের থাকবে কিন্তু এইগুলো মন্ত্রীদের কোনো যোগ্যতা হওয়া উচিত না মন্ত্রী অনেস্টলি মন্ত্রণালয় চালাবে এটা মন্ত্রীর কোনো যোগ্যতা না মন্ত্রীর রুটিন ওয়ার্কগুলো নিয়ম অনুযায়ী রুটিন অনুযায়ী ভীষণ অনুযায়ী কাজ এটাও মন্ত্রীর কোনো যোগ্যতা না যেই মন্ত্রীর কোনো ইনোভেটিভ ক্ষমতা নাই উদ্ভাবনী ক্ষমতা নাই এটা আমি আপনার এখানে আগেও বলে গেছিলাম মন্ত্রীর যদি কোনো নিজস্ব চিন্তা উদ্ভাবন করার ক্ষমতা না থাকে ওটা মন্ত্রী হওয়াই উচিত না এটা মন্ত্রী করাই উচিত না তাকে জিজ্ঞেস করা উচিত যে তুমি এই সমস্যা কেন মোকাবেলা করতে পারো না তুমি কেন আগে চিন্তা ভাবনা চিন্তা করতে পারো না অথবা তাকে আগেই তার অতীত কর্মকাণ্ড থেকে দেখা উচিত তার কোনো ইনোভেশন করার ইনোভেটিভ চিন্তা যদি না থাকে সব কিছু একজনে করবে একজনের ইনোভেটিভ চিন্তা দিয়ে একটা দেশ চলতে পারে না যার ইনোভেশন নতুন চিন্তা ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা না থাকে ওটা তো মন্ত্রী বানানো উচিত না ওটা কেরানি হওয়া উচিত ওটা কোনো মন্ত্রী না রুটিন ওয়ার্ক করে আর অনেস্টি ইজ নট দ্য সততা কোনো মন্ত্রী ইনএফিশিয়েন্ট অনেস্ট সততা বয়স এটা যেটা শিক্ষাগত এগুলো কোনো মন্ত্রীর যোগ্যতাই না এগুলো থাকতেই হয় এগুলো ছাড়া হয় যায় না কিন্তু আমি যেটা বলি যে যার উদ্ভাবনী ক্ষমতা নাই সৃজনশীলতা নাই এরকম একটা ক্রাইসিসে কি হতে যাচ্ছে কি করতে হবে এটা যে চিন্তা করতে পারে না তার মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই আমি মনে করি ওরে বিদায় করে দেওয়া উচিত জি মিস্টার কাজী ফিরোজ রশিদ রাজনীতিতে কোনো রকমের এখন পরিবর্তন রাজনীতিতে মানুষের এখন খুব আগ্রহ কম আমরা তো ফিল্ডে যাই মানুষ এখন আগ্রহ দেখাতে চায় না একদমই আগ্রহ নেই আগে যেটা ছিল এটা এখন আর নেই মানুষ চায় কি মানুষ চায় যে আগ্রহটা নেই এইটা হয়ে যায় যখন একটি দেশের এক একটি সময় আসে টার্নিং পয়েন্ট এখন দেশ হলো যে আমি
একটা কম্পিটিশন চলতেছে যে কি কে কীভাবে বাঁচবে। কিছু লোক আছে বিদেশ যাওয়ার চেষ্টা করে, কিছু লোক আছে এখান থেকে ব্যবসা বাণিজ্য চেষ্টা করতেছে রাজনীতি না, আমাদের সোজা পথ ধরতে হবে ব্যবসা বাণিজ্য এটা সেটা নানান কিছু। দেশের এত উন্নয়ন হচ্ছে, এর মধ্যে কীভাবে নিজেকে সম্পৃক্ত করে কিছু ইনকাম করে ভালো থাকবো, এই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি। নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, রাজনীতি করতেই চায় না। যেমন ইউনিভার্সিটির ছাত্র কিছু রাজনীতি করে, কলেজের কিছু রাজনীতি করে, আর সেখানেও কিছু রাজনীতি কিছু পলিটিক নষ্ট হয়ে গেছে। আগে রাজনীতি নেই, উনি ভাইস চ্যান্সেলর জানেন, আমি সম্প্রতিকালে যে খবর খবর পত্র পত্রিকায় সেটা আমাদের জন্য খুব ভালো খবর না। ছাত্ররাই কিন্তু আগামীতে রাজনীতি হাল ধরবেন, কিন্তু ছাত্র রাজনীতির মধ্যেও কিন্তু অনেক ভেজাল ঢুকে গেছে। কারণ এখন পদ পদবী নিতে হলে পয়সা কড়ির দরকার হয়, আর পয়সা কড়ি নিয়ে কোনো ভালো ছাত্র ঢুকতে চায় না। যারা যায় তারা আবার ওই পয়সা উঠানোর জন্য চাঁদাবাজিতে লিপ্ত হয়। মোহাম্মদপুরের 250 ছাগল লুট করছে, কারা করছে? ছাত্ররা। তাদের পত্রিকা এসছে, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হয়েছে? তা এটা খুব আমাদের দুঃখ লাগে যে কেন এটা হবে, তাই না? এই পর্যায়ে যাওয়া উচিত না। এটা কেন গেছে যে কোনো পদ পদবী পাইতে হইলে আজকাল টাকা লাগে, এইটা অতীতে কখনো ছিল না। এই জন্য এই আমাদের জাতিকরণে খেসর দিতে হবে। আমরা ভালো নেতৃত্ব আমরা নিয়ে আসতে চাই। এখন যারা মন্ত্রী আছেন বা এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ছাত্রাজনী করছেন না? ছাত্রাজনী করতে আসছেন, উনি তো হঠাৎ একদিনে প্রধানমন্ত্রী হন নাই বা ইয়ার নেই। তা রাজনীতি তো একটা মানুষ দেশের মানুষ জনগণের কল্যাণের জন্য মানুষ রাজনীতি করবে। ছাত্ররা প্রথম থেকে শুরু করে কোথায় বন্ধ হয়েছে ঝড় হয়েছে তারা ঝাঁপাই পড়বে, জনগণের পাশে দাঁড়াবে, নিঃস্বার্থভাবে তারা কাজ করছে। একমাত্র ছাত্ররা যুদ্ধক্ষেত্রে গেছে, বঙ্গবন্ধু ডাকে, কেউ চিন্তা করে নাই যে আমার জীবনটা ফুরত আসবে, কিন্তু জীবন চলে যাবে। কে আমরা স্বাধীনতা চাই, বঙ্গবন্ধু বলছে স্বাধীনতার ডাক দিয়েছে আমাদের যেতে হবে। সেদিন তো আমরা চিন্তা করি নাই কোথায় লুটপাট করবো কী করবো না করবো, তা আজকে কেন এটা হবে স্বাধীন দেশে? এটা দুঃখজনক ঘটনা। অতএব জাতিকে সামনের দিকে আরও এই যে রাজনীতির উপরে মানুষের যে একটি অনাগ্রহ আগ্রহ হারিয়ে ফেলছে, এটা কিন্তু একটা বিরূপ অবস্থা পড়বে নিকট অতীতে ভবিষ্যতে। না আমি মনে করি, আপনি দেখেন আমরা যত কথাই বলি না কেন, মানে চেঞ্জ এজেন্ট, মানে একটা সোসাইটিতে বা একটা রাষ্ট্রে রাজনীতি হলো আসলে মূল। আপনি একটা জাতিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য উইদাউট পলিটিক্স, আপনি অন্য আর অন্য যত রকমের মেকানিজম করেন না, যত ব্যবস্থাপনাই আপনি করেন না কেন, দক্ষ আমলাতন্ত্র এটা সেটা যা কিছু আমরা বলি না কেন, সামরিক বেসামরিক কাঠামো স্ট্রাকচার, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা একমাত্র হলো আপনাকে পরিবর্তন আনতে পারে। এই যে আমরা একটা, আমি তো মনে করি যে এটা মিরাকল যে আমাদের 75-এর 15ই আগস্ট জাতির জনকে হত্যার পরে এই যে বঙ্গবন্ধুর যে দুই কন্যা সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি এটা মানে মানে অনেক সময় চিন্তা করতে মানে ইয়া লাগে যে ইন অ্যাবসেন্স অফ শেখ হাসিনা, দেখেন যে আমি জানি না এটা এই নেতৃত্ব কোথার থেকে আসবে, কীভাবে আসবে, এবং সেটা সেটার একটা বিরাট শূন্যতা কিন্তু এখনই দেখা যাচ্ছে যে এইভাবে একটা দেশকে মানে একক নেতৃত্বে ফরসাইট নিয়ে তার দৃঢ়দৃষ্টি নিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কথা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যেরকম ছাত্র যুবক সবাই মিলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তো একইভাবে যদি এরকম ঘটনাটা ঘটতো, হ্যাঁ ছাত্রলীগ যুবলীগ যত তার সহযোগী সংগঠন আছে ওই ওই একইভাবে নিবেদিত যে এই রাষ্ট্রটাকে বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেছে, কিন্তু এটাকে গড়ে তোলার দায়িত্বটা এখন এসে শেখ হাসিনার উপর পড়ছে, যেটাকে জাতীয় জনকের স্বপ্নের সোনার বাংলা আমরা বলি। তো সেটা বিনির্মাণ করার জন্য যদি আমরা এরকম একটা স্বপ্রণোদিত উদ্বুদ্ধ একটা তরুণ সমাজ বা যারা রাজনীতি নতুন করে আসতে চায় এদের, এরা যদি এইভাবে প্রণোদিত হয়ে আসতো, তাহলে হয়তো আমাদের যে আশঙ্কাটা, ক্যাপ্টেন আছে টিম নেই, না আমাদের আশঙ্কাটা যেটা ফিরোজ ভাই যেটা বললেন, আসলেও মানে মেধাবীদের বিরাট সংকট, যাদের আর কোনো কাজ নাই, যারা ওইভাবে কোনো কিছু সুবিধা করতে পারতেছে না, তারাই রাজনীতিতে আসতেছে। আমরা একদিকে বলি যে সেটা ব্যবসা করার জন্য আসতেছে, নানান সুযোগ সুবিধার জন্য। আপনি তো, আমি তো মনে করি যে সবচেয়ে সবচেয়ে মেধাবীদের তো রাজনীতিতে আসা উচিত, কারণ সেদিকে নেতৃত্ব,
কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে এই মেধাবীরা আর কোনোভাবেই এই রাজনীতিতে আকৃষ্ট হচ্ছে না এবং যারা আরও মানে অন্য কোনো দিকে কোনো কিছু সুযোগ সুবিধা না পেয়ে এটাকে একটা বড় একটা সুযোগ হিসাবে অপরচুনিটি হিসাবে এবং নিজের ভাগ্যকে উন্নয়ন করার জন্য যারা চলে আসতেছে তো এইটা 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 একটা ভয়ঙ্কর একটা মানে ইয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি যে রাজনীতিতে মেধাশূন্যতার একটা বিরাট মানে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে মেধাবী ছাত্ররা মেধাবী লোকরা রাজনীতিতে কেউ আসতেছে না এবং যারা আসতেছে তারা নিজেদের কিছু ধান্দা করার জন্য লোকজন আসতেছে তো সেই জন্য আমাদেরকে এইটাও কোথাও একটা এই যে একটু আগে এক জায়গায় বলছিলাম যে কোনো ভদ্রলোকই রাজনীতি করে এরকম একটা জিনিস চালু হয়ে গেছে দেশে রাজনীতিবিদদের আচার আচরণ তাদের চাল চলন তাদের সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজনীতি এটা মডেল হিসেবে বা আইডল হিসেবে যে মানুষকে অনুপ্রাণিত করবে যে হ্যাঁ আমি ওনার মতো হব ওই লোকটার মতো হব এর মতো হব এরকম কাউকে তো খুঁজে পাচ্ছে না কিন্তু যে কোনো একটা সোসাইটিতে যখন এই এই শূন্যতাগুলো তৈরি হয় তো এইটা কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা ওই সময়টা নষ্ট এই সময়টা তো এটা পার করে যাচ্ছি এটা এটা দেখা যাবে আজ থেকে ২০ বছর পরে ৩০ বছর পরে এই যে এই ভালো কারণ জায়গা তো আর শূন্য থাকবে না মানে কোয়ালিটিটা আমি এর আগেও বহুবার বলছিলাম যে আপনার শিক্ষিত মার্জিত ভদ্র এবং ইনোভেটিভ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন লোকদের মানে রাজনীতি ভালো লোকদের রাজনীতিতে না আসার ক্রিয়েট কনসিকুয়েন্স হচ্ছে শাস্তি হচ্ছে তার সে অধস্তন নিম্নমানের লোক দ্বারা শাসিত হওয়া আমরা এটা যদি করতে না পারি অর্থাৎ মেধাবী ভালো লোকদেরকে যদি রাজনীতিতে আকৃষ্ট করতে না পারি তাহলে আমাদের ভাগ্যে আমাদের সে কম যোগ্যতা সম্পন্ন অধঃপতিত এবং হীনমনতা সম্পন্ন লোকদের দ্বারা শাসিত হবে তো আমি আজকে আপনার এই আহ্বান এটাই করব যে আমাদের মেধাবী তরুণরা যাদের প্রজ্ঞা ইনোভেশন আছে তারা একটা তো দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবে কিন্তু এই মেধাবী তরুণদেরকে রাজনীতিতেও সক্রিয় হতে হবে কারণ আজকাল প্ল্যাটফর্ম কিন্তু অনেক বিস্তৃত রাজনীতি করতে গেলে এখন আগে যেরকম মিছিল মিটিংয়ে হরতালে যেতে হতো এটা না এখন অনেক ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু রাজনীতি করা যেতে পারে কিন্তু আমাদেরকে যেই কোনোভাবে হোক আমাদের মেধাবী তরুণদেরকে এই এদিকে আনতেই হবে নাহলে কিন্তু এই শূন্যতা আমাদের শেষের দিকে আমরা ভবিষ্যৎ নির্ভর করে ওই দেশের রাজনীতি নেতৃত্ব কতটুকু সক্ষম কী ধরনের নেতৃত্ব দিতে চায় এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যদি রাজনীতি কন্ট্রোল করে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের যদি রাজনীতি কন্ট্রোল করে তাহলে তো আপনি আসল রাজনীতি বৃদ্ধি পাবেন না খুঁজে তারা দেখছে আমার টাকা নেই পয়সা নাই শুধু রাজনীতি আমার তো কোনো দাম নেই সমাজে একমাত্র দাম যার টাকা পয়সা আছে যে ব্যবসা বাণিজ্য করে হিউজ টাকার মালিক হচ্ছে হঠাৎ করে এসে রাজনীতি ঢুকলো সে যদি টোটাল রাজনীতি কন্ট্রোল করতে চায় তাহলে সেই রাজনীতি সেইখানে রাজনীতিবিদরা নতুন রাজনীতিবিদ জন্ম নেবে না এবং রাজনীতিকে ওইভাবে বিকশিত করতে পারবেন না সেখানে আমাদের একটা বড় ভয় যে এই যে অবস্থা চলতেছে এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো এই মাননীয় প্রধানমন্ত্রী যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছেন এবং উনি আওয়ামী লীগটাকে তো শক্তভাবে উনি নিয়ে চলতেছেন সামনে বঙ্গবন্ধু একটা দেশ স্বাধীন করে দিয়ে গেছিলেন এবং বঙ্গবন্ধুর সমস্ত নীতি আদর্শকে সামনে রেখে এই পর্যন্ত চলছেন বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবিত করতে হলে যে ধরনের এখানে রাজনীতিবিদ দরকার দিনে দিনে তাদের সংখ্যা কমে যাচ্ছে তো মাননীয় প্রধানমন্ত্রী যদি এই অবস্থা উনি যতদিন আছেন উনি পারবেন কিন্তু আগে ১০ বছর ২০ বছর পরে কী হবে দেশের যে একটা বেগুন হবে তখন একটা মুশকিল হয়ে যাবে কারণ দেশ যদি শুধু ব্যবসায়ীদের হাতে চলে যায় রাজনীতিরা তাহলে আর আমলাদের হাতে তাহলে কিন্তু রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকবে না এখানে একটা সমস্যা হতে পারে না আমি এই কথাটা যদি আমরা ধরেই নিই যে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন যেভাবে হচ্ছে আমাদের যে গ্রোথ যেগুলো আমরা স্ট্যাটিস্টিক্যালি বলি এই 8.5 ইভেন আমাদের পদ্মা ব্রিজ হয়ে গেলে সেটা হয়তো 9-10 কাছাকাছি যাবে যে অর্থনৈতিক যে ইন্ডিকেটার্সগুলো অল ইন্ডিকেটার্স আমাদের সামাজিক আমাদের শিক্ষা স্বাস্থ্য সব ইন্ডেক্সগুলো কিন্তু আমরা মানে একটু বর্ধিত হারেই দেখতে পাচ্ছি কিন্তু একই সাথে সাথে রাজনীতির যে ইন্ডেক্স আমাদের যেমন রাজনীতির একটা বড় ইয়ে হলো যে অনুষঙ্গ হচ্ছে আমাদের চর্চা যে যেটাকে বলি রাজনীতি করা কথা বলা বিভিন্ন ইস্যুতে মতামত ব্যক্ত করা অর্থাৎ যেটাকে বলে গণতান্ত্রিক কালচার যেটা
একটা পরমত সহিষ্ণুতা, অন্যদেরকে কথা বলার সুযোগ, স্পেস তৈরি করে দেওয়া এবং সেটার পক্ষে বিপক্ষে বিতর্ক করা, এই বিষয়গুলোর ইন্ডেক্স কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু নিম্নগামী। আপনি আরও একটা ঘটনা ঘটছে আমাদের, যে আমরা অর্থনৈতিক ইন্ডিকেটর্স বা সামাজিক কিছু কিছু স্বাস্থ্য সেবা ইত্যাদি ইন্ডিকেটর্স বাড়লেও সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের একই দুর্নদশা। আমাদের আর এখন উল্লেখ করার মতো এখন কবি নাই, উল্লেখ করার মতো আমাদের উপন্যাস নাই। আপনি নিজেই দেখেন যে গত 5 বছরে কোনো ভালো একটা উপন্যাস আপনি পড়ছেন কিনা অথবা কাউকে পড়তে বলছেন কিনা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বন্ধাত্মতা, আমাদের বড় মাপের একজন আর্টিস্ট যার কথা বলবো, যাকে ফলো করবো, এরকম নাই আমাদের সব জায়গায়। এই যে মানে বন্ধাত্মতা, এইটা আমি মনে করি যে এটা অনেক জাতির ক্ষেত্রেই আসছে এবং এটা যত বেশি দীর্ঘায়িত হয় সেটা কিন্তু জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এটার থেকে বেরিয়ে আসার জন্য কোথায় কোথায় কাজ করতে হবে? এই কাজগুলো আমাদের আমাদের সাংস্কৃতিক, আমাদের রাজনৈতিক অঙ্গন, এগুলোর যে শূন্যতা তৈরি হচ্ছে, ব্যাকম তৈরি হচ্ছে, এটার ফল কিন্তু আমরা, কারণ শুধু অর্থনৈতিক উন্নয়ন টেকসই হবে না যদি রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন দ্বারা এটা সাপোর্ট না করে। এই জন্য আমরা সবাই দায়ী, যেমন আমাদের সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, এরা যদি রাজনীতির সাথে সরাসরি জড়িত হয়ে পড়ে শেষ করতে হবে, তাহলে কিন্তু আমরা কোনো নিরপেক্ষ লোক পাবো না। এবং কিছু কিছু জায়গায় আমাদের যদি নিরপেক্ষতা না থাকে, সবাই যদি রাজনীতি দলবাজি শুরু করে দেয়, তাহলে কিন্তু সরকারের জন্য সেটা কোনো সরকারের জন্য শুভ লক্ষণ না। ডাক্তাররা দেখেন, তারা যে দল আসবে সেই দলের একটা ডাক্তার লাগবে। কেন ডাক্তার থাকবে? সবার ডাক্তার, আমি সমস্ত ডাক্তার কাছে যাবো, আমি একটা দল করি, সেদিকে আমি অন্য দলের ডাক্তার কাছে যেতে পারবো না। কিন্তু তারা এমন একটা অবস্থা হয়েছে যে আওয়ামী লীগের ডাক্তার কাছে আমরা স্যার আর কেউ যাবে না, বিএনপির ডাক্তার কাছে বিএনপিরা যাবে। তাই ডেঙ্গু তো কোনো ডাক্তার চেনে না, ও তো সব ডাক্তারকে যাই দিচ্ছে। তো মুশকিল তো এটা, আমাদের সাংবাদিকরাও যদি তারা যদি ঠিক মতন দলবাজি না করে ঠিক মতন থাকে, সব দলের সাংবাদিক 2 ভাগ বিভক্ত, ডাক্তার 2 ভাগ বিভক্ত, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই এইটা ছাড়া মনে হয় কি যা চলবে না। কেন এতটা দরকার ছিল? আগে তো এত ছিল না, একটা দেশ যখন স্বাধীন করছে বঙ্গবন্ধু, তখন তো এত বিভাজন ছিল না। না, আমি ফিরোজ ভাই, আমি একটু অ্যাড করি, এটা এই বিভক্ত থাকুক, কিন্তু যদি একটা সুস্থ ডিবেট হয়ে যায়, হ্যাঁ ওদের বক্তব্য শুনলাম, আমার কাউন্টার বক্তব্য বলে, এরকম একটা অবস্থা, একটা কালচার যেটাকে বলা হয়, সেটার থেকে আমরা নাই। দ্বিধা বিভক্ত হোক হয়ে যদি তারা যদি প্ল্যাটফর্মগুলো সক্রিয় হতো, যে এরা এটা বলতেছে, এটার আর্গুমেন্ট আমি এটার পক্ষে দিলাম, আমি বিপক্ষেই বললাম, যেগুলো আমরা 60-এর দশকে সত্যি এই জিনিসটা নাই, এটা আমাদের ফিরিয়ে আনতে হবে, এটাই আমি বলছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার কাজী ফিরোজ রশিদ এবং প্রফেসর ডক্টর মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, নানা সামাজিক রাজনৈতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যদিও শুরুতে আমি অনেকগুলো প্রসঙ্গ টেনেছিলাম, কিন্তু আমার অতিথিরা গুটি কয়েক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আসলে সমাধানটা টেনেছেন সব সমস্যার জন্যই। কোনো কিছু ঠিকঠাক মতো চলছে না, চলছে না মানে অনেক কিছু দেখবার কেউ নেই, সবাই খুব রিল্যাক্টেন্ট, দেখবার জন্যে করবার জন্যে মানুষ আছেন একজন, ওনাদের ভাষ্য, সেটি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কারো কিছু করবার সক্ষমতা নেই, এটি বলতে হবে, কারণ ওনারা সেভাবেই বুঝিয়েছেন। এবং এই অযোগ্যদের দিয়ে, যাদের দূরদৃষ্টির অভাব আছে, যাদের নিজস্ব পরিকল্পনা করবার সক্ষমতা নেই, যাদের কোনো কিছু করবার স্বাধীনভাবে চিন্তা করবার সক্ষমতা নেই, তাদের দিয়ে আর যাই হোক রাষ্ট্র পরিচালনা করা দুরূহ। এবং সেখানটাতে ওনারা মনে করেন যে প্রধানমন্ত্রী যেভাবে চান, তার নেতৃত্বের যে সক্ষমতা, তিনি যে মানের নেতা, সেই মানের টিমটা আসলে অনুপস্থিত, এবং সেই টিম ছাড়া আসলে
শুধুমাত্র একজনের পক্ষে একটি রাষ্ট্র চালনা করা কঠিন। কাজেই একটা দুঃসময়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং এগুলো যে সড়কের দুর্ঘটনা, ডেঙ্গুর সমস্যা, এগুলো আলোচনা করতে গিয়ে ওনারা বলেছেন কোনো রকমের পূর্ব প্রস্তুতি ছিল না, পূর্ব প্রস্তুতি নেই, যখন সমস্যা সংকট সংকট সমাধানের চাইতে সবাই কথা বলতে, টেলিভিশনে চেহারা দেখাতে বা সংবাদপত্রে খবর হতে ব্যস্ত, এই প্রবণতা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। নিশ্চয়ই সংবাদ মাধ্যমে কথা বলতে হবে, এর মানে এই নয় যে আবার সংবাদ মাধ্যম তাহলে আর জবাবদিহিতা থাকবে না, এবং জবাবদিহিতা না থাকলে আবার সেখানে স্বচ্ছতা থাকে না, স্বচ্ছতা না থাকলে সেটিও গণতন্ত্রের জন্য একটা বড় সংকট। কিন্তু মূল সংকট ওনারা যেখানে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে যে রাজনীতিটা আসলে অনুপস্থিত হয়ে যাচ্ছে, মানুষ রাজনীতি থেকে ক্রমশ বিযুক্ত হয়ে যাচ্ছে, রাজনীতির প্রতি মানুষ কোনো আকর্ষণ বোধ করে না, কিন্তু রাজনীতি ছাড়া একটি রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র চলতে পারে না। এবং যা কিছু নিয়ে আমরা ডেঙ্গুর আলোচনা করি, সড়কের দুর্ঘটনার কথা আলোচনা করি, গুজবের কথা আলোচনা করি, সব কিছুর মধ্যে রাজনীতি আছে, সমাধানটা রাজনীতির ভিতরেই খুঁজতে হবে। এবং রাজনীতিতে মেধাশূন্যতার কথা ওনারা বলেছেন, সেটিও একটি বড় সংকট। এবং এই সংকট আজকে যতটা অনুভূতি হচ্ছে ওনারা দুজনেই মনে করেন, একজন পুরোদস্তু রাজনীতিবিদ, একজন শিক্ষক, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারও ব্যাকগ্রাউন্ডটা রাজনৈতিক, দুজনেই মনে করেন যে এই সমাধানটা রাজনৈতিকভাবেই খুঁজতে হবে, রাজনীতিটাকে আরও বেশি স্বচ্ছ, আরও বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ত করে তুলতে হবে। এবং সমাধান খুঁজতে গিয়ে ওনারা আরও বলছেন যে দেশের সাহিত্য, সংস্কৃতি সবগুলোর মান কিন্তু নিম্নগামী, এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, নানা ইন্ডিকেটরে বাংলাদেশের প্রশংসা বাংলাদেশের ভেতর থেকে হচ্ছে, বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে, কিন্তু এগুলোকে টেকসই করতে হলে রাজনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই, এবং রাজনৈতিক উন্নয়নটা হলে ধীরে ধীরে তার পাশাপাশি সমান্তরাল গতিতে সাংস্কৃতিক উন্নয়নটা ঘটাতে হবে। এবং সেই জায়গায় বাংলাদেশ একটা বড় সংকটের মধ্যে আছে, এই সংকট যত দ্রুত সমাধান করা যায় ভালো, না হলে বাংলাদেশ নিকট ভবিষ্যতে না হলেও দূর ভবিষ্যতে সামগ্রিকভাবে একটা গভীর সংকটের মধ্যে পড়বে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।